মা আয়েশা সিদ্দিকা বলেন এটা এটা কসুদায়ে মা আয়েশা সিদ্দিকা করবা এটা হাউজার হজম দিবে হ্যাঁ তুই ফর দিও না বাজ ওয়াজ কর ডিসটার্ব করো তোমার আমাজি চিন্তা বললো তাজ মত বলো মা আয়েশা সিদ্দিকা বলছেন এ কথা লরগির উনি বলছেন একটা পৃথিবীর সূর্য আছে আরটা আমার সূর্য আছে সুবহানাল্লাহ বলেন না লানা শামসুন আমার একটা সূর্য আছে ওয়ালিল আফাকি শামসুন আরটা চাঁদের একটা আসমানের সূর্য আছে ওয়া শামসি আমার সূর্য খায়রুম মিন শামসিস সামাই আল্লাহ পাক আমাকে যে সূর্য দিয়েছে ওটা দুনিয়ার সূর্যের চাইতে দামি সুবহানাল্লাহ ফা ইন্না শামসা তাতলাউ বাদা ফজরিন দুনিয়ার সূর্য ফজরের পর উদয় হয় ওয়া শামসি তাতলাউ বাদা আশাই আর আমি আয়েশা সিদ্দিকের সূর্য এশার পরে উদয় হয় বাবা আমার মা বোনরা শুনেন স্বামীকে সূর্য মানবেন কে কও জি এ বউ বলে জামাই মানেন না কিছু না মাতেন জামাই মানে না एक मैं लोग होते तो ना बाजार रहे इनके मोटो ना मानते ऐसा ना बेतुन की है ना ऐसा ना मातर तू ना डरने वो जरिया रहना मातर मत सोच मनो इल्लेरी आरा कुतुब दिया इपाशा कुतुब दिया इपाशा आरा बास्कली आर की इपाशा कुतुब दिया इपाशा आरा तो आरा नदी विल्ड आरा फौसीमी कुतुब दिया नदी आरा फौसीमी तो फानी उठ के ने फौसीमी का तुम बेदन बाय होकेगी फौसीमी क्या नौज़ है तो फरवरी आसर में फरे आज जरा तो वाले बहुत तोला लोड़ी को लोई जरा फुम्मिक्के तो फुस्मिक्के जार फॉल होता जरा हटो जाता है हाँ तो जरा रे तो आदि होता जरा हट गई है हाँ जरा फानित बागी है तो जरा फानित बागी है फानी फुस्मिक्के तो फुम्मिक्के की ये तो फुम्मिक्के जाओ ना तो फुस्मिक्के का जाओ नोदर मिक्के हाँ तो बाइफो तूने बुझोस आर पेड़ी जीवन सो जाना साले जीवन आप तो लागत से फानी फुस्मिक्के तो फुस्मिक्के चलो बेड़े यार कोई क्या फुस्मिक्के गये फाल उल्टा दिल्ली इल्ले बोल नक्कर में फसरा नहीं उन बोल नक्कर में बोल उन ज़माना मार तो बोल नक्कर तो नाजुबिल्ला होना कहाँ बोल गया होना नाजुबिल्ला शामी बोलने आमत आमर नबी आमर माबुंदर जन्ने चट्टा आमल दिया चन अलमेरा तो इज़ा सल्लत हम सहा ओय में जुदी पासुक्त नमाज़ परे वासामत शहरहा एवं त्रिश रोजा पालन करे वाता बालहा शामिर अनुगत करे वाखसनत फरजहा जुदी निचके पर पुरुष ते के बाची रखे चट्टा का स्कूटर पल्ले अमान नबुजी बोलें फकीला लहा ताके वाला हो बे क्या मतर मौजदने उदुखुली बेअय्य अबुआबी शीते ए हमार बंदनी तुम्हान अटकना जानना ते जेते मनचाहे उठते जाओ हम ख़वान सरिगन ख़ोना अटकने ले फासत्तो नमास त्रिश रमजान शामिरे मानोन ना सामीरे मार दे ये अपमान है ना मारे सामीरे सच दनो ना सामीरे सच दे ख़ाद बिशी मातीली ये आर बंदा ख़ुदून आसे बोर्ड आग दिले पर नॉर्मल जग मारा किले मगर डे इतर इतर सोख तो खाना मारा किले क्यों ख़ौफ दे आर बोर्ड आग किले मैडम रख दिए तो है नॉर्मल की और ये बहुत डेंजरस मैडम ऐड यार ख़ाता डॉन नहीं ख़ाता नॉर्मल में तो बोल ले अबा ना 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 আমার নবীর আদর্শ হলো উম্মত বোর কাছে স্বামী স্বামীর কাছে বউ এক অপরজন্য আল্লাহর দেয়া নিয়ামত ঠিক কি না এটা মনে করতে হবে কত ওয়াজ বহুত দূরে গিয়ে আর নবীর বিবিজান মা আয়েশা সিদ্দিকা ওনার ঘরে হায়াতুস সাহাবা কিতাবের মনোগত তৃতীয় খণ্ডে আল্লামা ইউসুফ নাবাহানি উনি লিখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা সিদ্দিকার ঘরে ইশারার পরে যেতেন যার কারণে মা আয়েশা সিদ্দিকা বলেছেন দুনিয়ার সূর্য ফজরে উদয় হয় আমার সূর্য ইশারার পরে উদয় হয় তো নবীজি গেলেন ঘরে নবীজির চেহারা নূর বের হয়ে ঘর আলোকিত হলো সুবহানাল্লাহ আমার নবী নূর কিনা বলেন না নবী নূর কিনা মা আয়েশা সিদ্দিকা আমার নবীর চেহারা পাকের নূরে ঘর আলোকিত হয়েছে আমার নবীর চেহারা পাক থেকে নূর চমকাচ্ছিলেন। মায়েশা সিদ্দিকা নবীকে দেখে অনেক খুশি হলেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী ওয়াজাদতুকা মাসরুরান, নবী গো আপনাকে অনেক খুশি খুশি লাগতেছে। সুবহানাল্লাহ বলেন না। আর বহুত ভাবি হলো না যে তোমরা বড় খুশি লাগ কেখন আমার নবীকে মায়েশা সিদ্দিকা বলেছেন, নবী রে আপনাকে আনন্দিত মনে হচ্ছে। বলে হ্যাঁ আয়েশা। ইয়া রাসূলুল্লাহ তাইলে একটা জিনিস চাইবো, দিবেন কিনা বলেন। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জীবনে লাল শাড়ি চাই নাই, দামি শাড়ি চাই নাই, কুরমা ফুল চাই নাই। অনেক সময় গিয়েছে তিন দিন তিন রাত পর্যন্ত গড়ে খানা পিনা বন্ধ, নবী আপনার চেহারা দেখে দেখে রাত দিন কাটিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। বাবা তিন দিন তিন রাত পর্যন্ত নবীর পরিবারে ঘরে আগুন জ্বলে নাই, চুলায় কাম দেখছিতে কোনো খাবার নাই। নবী নবীজির কোনো বিবি জান আমাদের মা জানরা ওখান থেকে বাড়িতে চলে গেছে নাকি? না না, নবী গো আপনার চেহারা দেখলে আমরা বিবিদের পেট ভরে যায়, কিদার জ্বালা আমাদের মনে থাকে না। সুবহানাল্লাহ। মায়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে অত্যন্ত আনন্দিত মনে হচ্ছে, আজকে আমি একটা জিনিস চাইবো, দিবেন কিনা বলেন। একটা ডিমান্ড করব, আবেদন নিবেদন করব। নবীজি বললেন, আয়েশা তুমি না, আমি তো কোনো কাউকে কখনো না বলি নাই। তুমি না, কোন কাফের বেঈমান আসলো আমি নবীর কাছে যা চেয়েছে তা পেয়েছেন। সুবহানাল্লাহ। চিনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বন জঙ্গলার বাগ হরিণ মনে আনতে সুখেরি বিন, আপনার নামে প্রতিদিন দুরুদ পড়ে সীমাহীন। পড়েন সাল্লে আলা জুড়াই মনের জালা, পড়েন সাল্লে আলা জুড়াই মনের জালা। চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। চেনার মতো যে চিনেছে, পাওয়ার মতো সে পেয়েছে। এমন পাওয়া পেয়েছে যে পাওয়ার উপমা নাই। সালাতুন মায়েশা সিদ্দিকা বলছে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, স্বর্ণ চাঁদি চাইব না, নবী গো দিবেন কিনা বলেন। বল আয়েশা সালি তোতা, আয়েশা রে চাও না, যা চাইবা তাই দেব। নবী বলে কখনো না বলেন নাই। আমার আলা হযরত বলেন, ওয়াকিয়া যদি করম है शाहे बतहा तेरा, वाकया जुद करम है शाहे बतहा तेरा। नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। सुभान अल्लाह। আমার আলা হযরত বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনার এমন বদান্যতা, এমন দানশীলতা, আপনার দরবার থেকে কখনো কেউ নাই শব্দ শুনে নাই। সুবহানাল্লাহ। ইয়া দরবারে মুস্তাফা হে ইয়া আপনও কো ক্যা कहना, यहाँ से खात खाली गैर बीजा या नहीं करते। सलातुन या রাত বেশি না, কিন্তু জঙ্গ অসুবিধা না, তোর তো আর রহবে আছে। বাবা আমার নবী কখনো নাই বলেন নাই। সর্বদিন বুসরি কসিদে বরদার ভিতরে উনি বলেছেন, আমার নবী এক জায়গায় না বলেছেন, কয় জায়গায়? কত বলেন কত জায়গায় এক জায়গায় মা ক্বালা লা কাতুন ইল্লা ফি তাশাহুদিহি আমার নবী কখনো নাই বলেন নাই এক জায়গায় না বলেছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এই জায়গায় নবী না বলেছে আর যে যা চেয়েছে হিন্দু বৌদ্ধ যুগ্ম চাকমা পর্যন্ত যে যা চেয়েছে তাকে দিয়েছেন সুবহানাল্লাহ মাইশা বলে নবী গো অনেক টাকা পয়সা চাইবো না স্বর্ণ চাঁদি চাই না দামি শাড়ি চাচ্ছি না নবী গো আমি আয়েশা সিদ্দিকা কর্মা ফল চাই না আপনি একটা জিনিস চাই দিবেন কিনা বলেন বলে চাও না দিব আমার নবী যখন অনুমতি দিলেন মায়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু আমার জন্য দোয়া করেন কি চাই দোয়া চেয়েছেন নবী একটু দোয়া করেন আমার জন্য তবে শর্ত হলো এমন দোয়া করবেন যে দোয়া জীবনে কারো জন্য করেন নাই শর্ত লাগিয়ে দিয়েছে নবী এমন শর্ত এমন দোয়া করবেন যে দোয়া কখনো কারো জন্য করেন নাই আল্লাহর নবী চোখ মোবারক দি গড়িয়ে গড়িয়ে পানি ঝরতেছে নবীজি হাত মোবারক তুললেন আল্লাহুম্মা ইগফির লি আয়েশা আল্লাহ তুমি আমার আয়েশা সিদ্দিকার গুনাহ maaf করে দাও ওয়াজআলহা মাই ফিল জান্নতি আল্লাহ তুমি আয়েশা সিদ্দিকার গুনাহ maaf করে দাও আর আয়েশা সিদ্দিকাকে ওয়াজআলহা মাই ফিল জান্নতি আমার আয়েশা সিদ্দিকাকে জান্নাতে আমার বিবি বানাইয়া দাও এমন আনন্দিত হলেন ফরহাত ফরহান জাইয়াদান এমন জিদ্দাতান এমন আনন্দিত হলেন সুম্মা সুকিতাত রাসুহা ফি খুজরান নবী মাশা সিদ্দিকা আনন্দিত হয়ে খুশি হয়ে আনন্দিত হয়ে হাসতে হাসতে ওনার মাথা মোবারকটুকু আমার নবীর কুল মোবারকের মধ্যে রাখলেন সুবহানাল্লাহ বাবা বউর মাথা স্বামীর কোলে রাখানো সুন্নত তো জি মাথা না আপনি সুন্নত তরিকে পালন করতে পারলে পায়খানা প্রস্তাব করবেন ওখানে সওয়াব পাবেন আর সুন্নত তরিকে পালন করতে না পারলে বকতার দিন নামাজ পড়বেন এই গুণ হইব মাতন না জি জি সুন্নত পালন করলে প্রস্তাব পায়খানা সওয়াব পেয়ে যাবেন আর করতে না পারলে গদ্দারি করলে মসজিদে নামাজ পড়ো সওয়াব পাবেন না আযাবের গজব পাবেন ঠিক কি না বলেন আল্লাহ তাআলা বুঝবে তৌফিক দাও আমিন হম বাবা নবীজি কামছেন মায়েশা সিদ্দিকা হাসতে হাসতে মাথা মোবারক রাসূল পাকের কোল মোবারক রাখলেন আমার নবীজি বললেন আয়েশা রে আমি তোমার জন্য কাঁদছি আর তুমি খুশি হয়ে তুমি হাসতে হাসতে তুমি আমার কোলের মাথা রাখলা বলে ইয়া রাসূলুল্লাহ যখন আপনি বলেছেন আল্লাহ আয়েশাকে আমার সাথে জান্নাতে আমার সাথী বানিয়ে দাও যখন বলেছেন আমি দেখলাম যে ওই জান্নাতটা আমার সামনে এসে গিয়েছিল যে জান্নাত আল্লাহ পাক আমি আর আপনাকে দেবেন এটা আমি আমার সামনে আসছে আমি হাত দিলেই আমি আঙ্গুর পাইতাম আঙ্গুর পাইতাম ইয়া রাসূলুল্লাহ তো আমি আমার রাসূল পাকের কোলে বসে আমি জান্নাত দেখতেছি তো আমি আনন্দিত না হয়ে কে আনন্দিত হবে স্বামী স্ত্রীর জীবন এটা এইভাবে এত আর মারামারি লেখানো যায় আয় 2012 সাল মনে হয় 2012 সালে ওয়াজ করতাম গেজি চন্দনাইশ জায়গার নাম খানামাদারি জায়গার নাম কি বাবা যে আরো একটা দাওয়াত দিয়ে আমাদের খানামাদারি বলে ঘর মানুষ করলে আল্লাহ তাআলা জায়গার নাম খানামাদার যেতে হই আহাদ ইচ্ছে চাই মানুষ করলে চায় না এটা যেদিন না গিয়ে ওয়াজগুলি বললে আর হিসাব আসিল একটা চেয়ারম্যানের একজনের বিষয় দিয়ে দেয় এক হিন্দু পরিবারে এক হিন্দু বউয়ে জামাই দুধ বিষয় দিয়ে চেয়ারম্যান সাহেব আর জামাই খোঁজে এই সপ্তাহে 3 দিন সিএনজি চালায় আর 7 দিন চালায় তো আর সিএনজি যা চালাই তে যা ভাই উন লই যায় জোয়াকালা আইবেলা ও যে আমাদেরকে বাদ কাপড় দেয় না, চেয়ারম্যানে ধরেননি, বিচার দিয়ে দে, বিচার দিয়েছেন বউয়ে স্বামীর বিরুদ্ধে, ওনাকে ধরে আনলো, ধরে এনে ফিলারের সাথে বেঁধে এখন বেতখাতে নিয়েছে, শাসন করবে। এখন চেয়ারম্যান বলতেছে এই এদিকে আসো, এখন তুমি বলো কি আমি মারবো না, আমি মারবো না নাকি তুমি মারবা, বলো কি আমি মারবো না তুমি মারবা? বউ বলতেছে চেয়ারম্যান মারলে তো বেশ মারবে, আমি তো বিচার দিয়েছি মারার জন্য নয়, আমি বিচার দিয়েছি একটু শাসন করে দিবেন, উনি আমাকে ঠিকমতো খানা ভাত পানি দিবেন, এখন তো বেত লম্বা দেখি মারলে বেশি মারবে, অত স্যার আরো দম আই মারে এখন মার দে খাই রে হওয়া জামে পিঠা খাত দেখার বউ ভারত বলে মারে হদে বাড়িও মার ফুসগর বাদ দিবে না, হয়তো হজর দিয়ে এইভাবে চলছে সমাজের বিচার। আর বলতে ব্যস্ত তারা হওয়ানো পড়ে সমাজের যাতে গ্রামের চেয়ারম্যান আছে অর্ধেক অর্ধেক থেকে বেশি বিচার স্বামী স্ত্রী বিচার, ঠিক কিনা? কারণ স্বামীর জীবনও কুরআন বিরোধী, বউর জীবনও কুরআন বিরোধী, ঠিক কিনা? তো ওখানে অশান্তি হবে, তো ওখানে অশান্তি হবে। আমার নবীজি দোয়া করলেন, আয়েশা আল্লাহ তুমি আমার আয়েশার গুনাহ মাফ করে দাও, আমার আয়েশাকে আমার জান্নাতের সাথী বানিয়ে দাও। তো মা আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ আমার অন্তর ঠান্ডা হয়ে গেছে। নবীজি বলছেন আয়েশা রে তুমি আমার বিবি, আমি তোমার জন্য এই দোয়া জীবন একবার করেছি, কয়বার? আয়েশা আমি এই দোয়া তোমার জন্য জীবন একবার করেছি, আমি কিন্তু আমার গুনাহগার উম্মতের জন্য আমি সারা দিন এই দোয়াটা করি, জোরে বলেন না সুবহানাল্লাহ। বিবির জন্য একবার করেছে জীবনে, আমার জন্য আপনার জন্য আমার নবী 24 আওয়াজ 63 বছর উম্মতের মায়া কেঁদেছেন, দোয়া করেছেন, সেই নবীর মিলাদ আমরা না করে কারা করবে, ঠিক কি না বলেন? তারপরে কি বুঝবেন না আজকে নবীর উম্মত হয়ে মিলাদুন নবীর প্রমাণ খুঁজে কমবক্ত জালেম, ঠিক কি না? কথা অনেক লম্বা হলো। আমার নবী ডাক মারলেন এ সূর্য কটা বলছিলাম, একটা নবীর কোলে, একটা মওলালের কোলে, আর একটা মা আয়েশা সিদ্দিকা বলে আমার সূর্য দুনিয়ার সূর্য ফজর উদয় হয়, আমার সূর্য এশার পরে উদয় হয়, সুবহানাল্লাহ বলেন না? নবীজি ডাক মারলেন সূর্যকে, সূর্য ওঠো, সূর্য ওঠো। সূর্য কোথায়? আল্লাহর সামনে। ডাক মারলেন, আল্লাহ বলে সূর্য তাড়াতাড়ি যাও না, আমি তো তোমাকে বানিয়েছি, ওয়াসাখারা লাকুমুস শামসা ওয়াল কামারা, মোল্লালে আয়াতিন না বুঝে, ওয়াসাখারা লাকুমুস শামসা ওয়াল কামারা, এই আমার বান্দারে আল্লাহ বলে তোমাদের জন্য আসমান বলো, জমিন বলো, চন্দ্র বলো, সূর্য বলো, সবকিছুকে আমি তোমাদের জন্য বানিয়েছি, তোমাদের অনুগত বানিয়ে দিলাম। খলাকালাকুম মা ফিল আরদ জামিয়া, मैंने जितना चीज पैदा की है सब कुछ तुम्हारा के लिए, যত কিছু বানালাম, মানব, দানব, আকাশ, বাতাস, তরু, লতা, গাছপালা, চন্দ্র, সূর্য, সব কাদের জন্য? আমাদের জন্য, সুবহানাল্লাহ। এই সূর্য নবী ডাক দিয়েছে যাও, নবী ডাক দিয়েছে যাও, নবী ছাড়া নাই সাহারা, বলেন নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ভালা, নবী মোদের নয়ন মনি, নবী গলার মালা, নবী একটু বলেন না ভাই, নবী ছাড়া নাই সাহারা, জান দুনিয়া ভালা, নবী মোদের নয়নে মনে, নবী গলার মালা, নবী ছাড়া নাই সাহারা, হেরা গুগায়াল্লার গাবিব, নবী কমলি ভালা, उम्मत उम्मत बाल नबी उम्मत उम्मत बाल नबी कंदन मदीना भाला नबी चाहरा नहीं सहारा जान दुनिया भाला नबी मोहदर नयन मनी नबी गलत माला नबी चाहरा नहीं सहारा सलातुल याम ডাক মারলেন সূর্য এসে আবার কে হলেন আসরের সময় হলেন আমার রাসূল পাক বললেন আলী নামাজ পড়ে নাও সুবহানাল্লাহ আলী নামাজ পড়ে নাও সূর্য উঠে আলা হযরত সূর্য উঠে পাব পলটে চাঁদ ইশারে সে হুসান अंधे नजदी अंधे वहाबी देख ले कुदरत रसूलुल्लाह की अंधे नजदी देख ले कुदरत रसूलुल्लाह की अर्श हक है मसनदे रिफ़अत रसूलुल्लाह की सलातुन या আপনি ডাকলেন বিদায় আসছি তো আপনি না বললে যাব কিভাবে আমি তো আমার ইচ্ছে আর যেতে পারবো না আমি আমার ইচ্ছে গিয়েছিলাম যখন আপনার ইচ্ছে যখন আবার উঠে আসছি এখন তো আপনার ইচ্ছেই যেতে হবে ও ওহাবীরা সূর্য থেকে আদব শিখো সূর্য আমার নবীর অনুমতি ছাড়া যাচ্ছে না জোরে বলেন সুবহানাল্লাহ ঠিক কি না কিতাবাতে চর্চা করলে পাবেন তো তো আমি বলতে চেয়েছিলাম নবীজি বলেছেন সাহাবা তোমাদের ঈমান দামি কেমন হলো তোমরা তো আমি সূর্য উঠিয়েছি ডুবন্ত সূর্য দেখে দেখে ঈমান এনে সবে কতখানি ছিল আমি ইশারা করেছি চন্দ্র দুই টুকরা হয়েছে তোমরা দেখে ঈমান এনেছো এবার নবীজি নিজে জবাব দিচ্ছেন এ সাহাবা শুনো আমি নবী তোমাদের জবাব দিচ্ছি আইউল খালকি আজাবু ইলাইয়া ঈমানান সবচাইতে আশ্চর্য মজার ঈমান হলো একদল ঈমানদারের নবী কাদের ঈমান বলেন নবীজি বলেন ইয়াতুনা মিন বাদিকুম এরা এখনো আসেন নাই এখনো দুনিয়া আসেন নাই ও সিদ্দিক আকবর ফারুক আযম ওসমান গনি মাওলানা আলী এরা আসবে তোমাদের পরে তোমাদের পরে আসবে লাম ইয়ারানি ওয়া আমানা বি আমি নবীকে দেখবে না আমাকে না দেখে আমার জন্য মিলাদ নবী পালন করে গরু জবাই করে আমি নবীর জন্য কেনে কেনে চোখের পানি ছাড়বে জোরে বলেন সুবহানাল্লাহ এই হাদিস থেকে মুহাদ্দিসুল کرام প্রমাণ করতে চায় নবীজি আমাদের কথা বলেছেন কাদের কথা আমাদের কথা বলেছেন ও সাহাবা তোমরা তো আমি নবীর সাথে আছো তাগাদাইনা মা'ানা ওয়া তাসবাহনা মা'ানা তোমরা এই সকাল সন্ধ্যা আমি নবীর সাথে আছো আমি তোমাদের কথা বলছি না একদল ঈমানদার ওই বিশ্বের ওই প্রান্তে থাকবে বাংলা জমিনে বলেন ইন্ডিয়া লন্ডনে থাকবে এরা আমার যুগও পাবে না আমার এলাকাও পাবে না আমাকেও দেখবে না কিন্তু এরপরেও আমার উপর ঈমান আনবে তো নবীজি বলছেন আমি নবী তাদের কথা বলছি তাদের ঈমান আমি নবীর কাছে অত্যন্ত প্রিয় সুবহানাল্লাহ এটাকে বলা হয় ফজিলাতুল জুজি তাই বলে আমরা নবী সাহাবার উপরে নয় সাহাবার উপরে নয় এটা নবীজি আমাদের নবীর প্রেম সুন্নিদের কতটুকু নবীর প্রেম আছে এটা দেখার জন্য বলেছেন সুবহানাল্লাহ হতেও পারে হাদিসের তাওজীহ এমন হতে পারে নবীজি আমাদের প্রেমের কথা বলেছেন সেই নবীর প্রেমে আজকের মাহফিল ঠিক কিনা কথা বলেন। সুতরাং যেই নবী আমাদের কথা বলেছেন, তো আমরাই তো রাসূল পাকের মিলাদুন নবী আয়োজন করব, ঠিক কি না? আমি এখনো মিলাদুন নবীতে আছি, আরো দুটো বিষয় আছে, একটা রাসূল পাকের নূর, একটা হাজার নাজের, সম্ভব আর না, কারণ তিনটা বিষয়, একটা বিষয় করতে করতে জীবন চলে যাবে, শেষ হবে না, ঠিক কিনা বলেন। সুতরাং সর্বশেষ কথা হলো নবীর মিলাদুন নবী কোরআন হাদিস দ্বারা সাবিত, ঠিক কিনা? কথা বলেন। আর বেশি দরকার নাই, আরে আমার বাবার জমি, আমার বাবার জমির মালিক আমি, আবার দলিল কিসের দেখাবো, ঠিক কিনা বলেন? কিসের দলিল? এত দলিল দরকার নাই, আমার বাবার পিঠের মালিক আমি, আমি নবীর উম্মত দাবি করি, আমি নবীর আগমনে খুশি হব, আমি গরু জবাই করব, মিলাদুন নবী করব, জুলুস করব, দলিল লাগবে না বেটা, ঠিক কিনা বলেন? বিনা দলিলে জায়েজ, ঠিক কিনা? কারণ রমজানের ঈদ, কুরবানির ঈদ, এগুলো আমলের ঈদ, মিলাদুন নবীর ঈদ হচ্ছে ঈমানের ঈদ। নবী না আসলে কুরবান হতো না, নবী না আসলে রমজান হতো না, ঈদ, ঈদুল আযহা, ঈদুল ফিতর হতো না আমার নবী না হলে। সুতরাং আমার নবীর আগমনে যে ঈদ, ওটা হলো ঈমানের ঈদ। আল্লাহ পাক আমাদেরকে ঈমানের ঈদ বারবার পালন করার তৌফিক দান করুন, আমিন। ইয়া নবী সালাম, la